বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো, রান্না করে দেখাবো। বন্ধুরা, আকাশ ডাকছে, কিছু করার নেই। আজ লাইলন টিকা মাছের ঝাল, ঢেঁড়স আলু দিয়ে লাইলন টিকা মাছের ঝাল। তার জন্য আমি এখানে লাইলন টিকা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স, কচি ঢেঁড়স, আলু আর কাঁচা লঙ্কা, ধনে পাতা। আর এখানে আছে আপনার এই যে চিড়ে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দু রকম সর্ষে, আদা আর শুকনো লঙ্কাই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, বন্ধুরা রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখে রেসিপিটা দেখাবো। তো চলুন শুরু করা যাক, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন। প্রথমেই আমি মিক্সারে যে মশলাগুলো নিয়েছি, যেমন আদা, জিরে ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, দু রকম সর্ষে আর হলুদের গুঁড়ো আছে, ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। দিয়ে দিলাম, এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। তো বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দেব, আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, যেহেতু মাছটা ভাজবো। দেখেন বন্ধুরা, এইভাবে মাছটা ভাজবেন, ভীষণই ভালো হবে। আমি যখনই মাছ ভাজি একটু সেইভাবেই ভাজি। আর দিয়ে দেবো এখানে মাছের পিসগুলো, বেশি বেশি করে দেব না, আমি দু পিস দু পিস করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এক পিস করে হয়ে গেছে, আমি অপরটা উঠিয়ে দেবো। তো বন্ধুরা, মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি অন্য মাছগুলো দিয়ে দেবো। রেসিপিতে গিয়ে কিন্তু পুরোটাই দেখবেন, আর কেন দেখা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দুটি সাথে বন্ধুরা একেবারে মাছ ভেজে নিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে দুটো শুকনো লঙ্কা দেবো, এরপর দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো কালো জিরে, কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এখানে আলুগুলো, আলুগুলো আমি 2-3 মিনিট ভেজে নেব, তারপর দিয়ে দেবো ঢেঁড়স। 2-3 মিনিট 4 মিনিট আমি ভেজে নেবো, মানে 3-4 মিনিট আমি ভেজে নেবো আলু। বন্ধুরা দেখতে পাচ্ছি আমি কীভাবে রান্নাটা করছি, এটা 3-4 মিনিট ধরে আমি ভেজে নেবো। তো বন্ধুরা, 4 মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো ঢেঁড়স। ঢেঁড়সগুলো দিয়ে দেওয়ার পর আরো 5 মিনিট যেভাবে আমি রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করবেন, দেখবেন ভালো লাগবে। এটা মিনিমাম 5-6 মিনিট ধরে পুরো আলু আর ঢেঁড়সটাকে আমি বেশ সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমি 5-6 মিনিট ধরে ভেজে নিয়েছি, এরপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা একদম মিহি করে বাটবেন, আর মশলা বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেবো, দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জলটা। এইবার এটাকে আমি কী করবো, মিনিমাম 2 মিনিট আমি কষিয়ে নেবো। সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়স আলু সব কিছু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাকে দিয়ে আমি মিনিমাম 2 মিনিট একটু কষিয়ে নেব। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। কিন্তু দেখেন বন্ধুরা, তেল সাইডটাকে অলরেডি ছেড়ে এসছে, যখনই কিছু সর্ষে মশলা দিয়ে কষবেন তখনই কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে দেবেন বা লোতে করে দেবেন, দিয়ে রান্নাটা করবেন ভালো হবে। আমার 2 মিনিট কষানো হয়ে গেছে, তেল সাইড হয়ে এসছে, এইবার আমি এখানে গরম জল অ্যাড করে দেবো, একদম ফুটন্ত গরম জল, বেশি ঝোল করবেন না, বেশি পাতলা ঝোল করলে কিন্তু ভালো লাগবে, মিডিয়াম করবেন, একদম ঘন ঘন করবেন না, গায়ে গায়ে করবেন না। যারা যদি ভালোবেসে থাকেন যদি গায়ে গায়ে করলে ভালো লাগবে, গায়ে গায়ে করতে পারেন। আর একটু জল দিয়ে দেবো,
ল্যাসার দেবো না। এবার এটাকে দু মিনিট আমি একটু ফুটিয়ে নেব, দু মিনিট ফুটিয়ে নেবো, আর একটু লবণটা চেক করে নেব, একটু লবণ লাগবে বন্ধুরা, সামান্য পরিমাণে লবণ দিলাম, একটু দু মিনিট ফুটিয়ে নেবো, তারপর মাছগুলো দেবো। তো বন্ধুরা দু মিনিট ফুটিয়ে নিয়েছি, এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কিন্তু, যে ঢেঁড়স দিয়ে আপনাদের এভাবে কেমন লাগছে। তাই এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চালা করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ফ্লেভারের জন্য দিলাম বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি, ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আরও দু তিন মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। নামিয়ে দেবো না, কড়ার মধ্যেই থাকবে, অত বড় জায়গা নেই। তো ফিরছি আরও দু তিন মিনিট পর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন রেসিপি, রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিজের ভিডিও দেখবেন, দারুণ সেন্ট বেরিয়েছে।